পুরভোটের আগে কংগ্রেসের সঙ্গে জোটস নিয়ে বাম শিবিরে ভিন্ন মত। জোটস নিয়ে সিপিএম ফরওয়ার্ড ব্লকের দ্বিমত প্রকাশ্যে। কংগ্রেসের সঙ্গে জোটে হতাশ হয়েছেন কর্মী সমর্থকরা। কংগ্রেসের সঙ্গে জোট হলে একলা লড়বে ফরওয়ার্ড ব্লক। হুঁশিয়ারি ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের। পুরভোটে কংগ্রেস সহ ধর্মনিরপেক্ষ সব দলের জোটের পক্ষে সওয়াল অশোক ভট্টাচার্যের। আমরা জোট ভাঙিনি, সিপিএম এর মতে ঠিক নেই, আইএসএফ এর সঙ্গে জোটে থাকবো না, প্রতিক্রিয়া অধীর চৌধুরীর। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় কি বলেছেন শুনুন। তো বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আমরা জোট করেছিলাম, সেই জোটের ফল আশানুরূপ হয়নি এবং বামপন্থী নেতাকর্মীদের নিরুৎসাহ করেছে। বিভিন্ন স্তরে বামপন্থী নেতাকর্মীরা এটাকে মেনে নেয়। বামপন্থীরা এককভাবেই এবং বামপন্থীরা ঐক্যবদ্ধভাবেই এই পৌরসভা কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। এখন যদি কোনো কারণে এটা সম্ভব না হয়, আমরা বামফ্রন্টে এই আবেদনই করব যে আমরা আমাদের আসনগুলোতে বামফ্রন্টের পক্ষ থেকেই লড়াই করতে চাই, আমরা কংগ্রেসেরকে সমর্থন নিয়ে লড়াই করতে চাই না। জোট নিয়ে বাম শিবিরের মধ্যে ভিন্নমত। অশোক ভট্টাচার্য কি বলে নেয়নি দেখুন। এবার লিখিত করারই চেষ্টা করব, এবং সেটা শুধু কংগ্রেস না, বহু মানুষ আছে যারা নিরপেক্ষ, যারা একটা নাগরিক মোর্চা তৈরি করেছে, করতে চায়, এরকম অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তো এরকম তাদের সঙ্গেও আমরা অনেকগুলো আসনে আমরা দরকার পড়লে রফা করব। কংগ্রেসের কি বক্তব্য? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বললেন দেখুন। জোট কোথাও ভাঙিনি, সিপিএম কখনো বলে থাকবো কখনো বলে থাকবো না, আমাদের কিছু করার নাই। তবে আইএসএফ এর সঙ্গে আমাদের জোট ছিল না, আজকে নেই, আগামী দিনেও থাকবে না। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।